আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো বর্তমান সময়ের সবচেয়ে দামি 10 মিডফিল্ডার। ইঞ্জিন ছাড়া যেমন কোনো গাড়িকে গাড়ি হিসাবে গণ্য করা যায় না, তেমন মিডফিল্ডার ছাড়া কোনো টিমকে ফুটবল টিম হিসাবে গণ্য করা যায় না। মিডফিল্ডাররা হলেন একটি টিমের ইঞ্জিন, যারা আক্রমণে ওঠার সময় ফরওয়ার্ডদের বলের যোগান দেন, আবার বিপক্ষ টিমের আক্রমণ রুখে দেওয়ার সময় ডিফেন্ডারদের সহায়তা করেন। বর্তমান সময়ের সবচেয়ে দামি 10 মিডফিল্ডার হলেন নাম্বার 10 ফেডরিক ভালভার্দে। এই উরুগুয়ান মিডফিল্ডার ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। এই সেন্ট্রাল মিডফিল্ডারের বর্তমান মার্কেট ভ্যালু 70 মিলিয়ন ইউরো। নাম্বার 9 মুসেন্ট মাউন্ট, ইংলিশে অ্যাটাকিং মিডফিল্ডার, চেলসির হয়ে খেলেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 75 মিলিয়ন ইউরো। নাম্বার 8 জোশুয়া কিমিক, জার্মান এই ডিফেন্সিভ মিডফিল্ডার বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো। নাম্বার 7 বার্নার্দো সিলভা, পর্তুগিজ এই অ্যাটাকিং মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো। নাম্বার 6 রদ্রি, স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো। নাম্বার 5 ডেক্লান রাইস, ইংলিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো। নাম্বার 4 পেদ্রি, স্প্যানিশ এই সেন্ট্রাল মিডফিল্ডার বার্সেলোনার হয়ে খেলেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো। নাম্বার 3 জুড বেলিংহাম, ইংলিশ এই সেন্ট্রাল মিডফিল্ডার বরুশিয়া ডটমিন্ডের হয়ে খেলেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো। নাম্বার 2 কেভিন ডি ব্রুইনা, বেলজিয়ামের এই অ্যাটাকিং মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 85 মিলিয়ন ইউরো। নাম্বার 1 ব্রুনো ফার্নান্দেস, পর্তুগিজ এই অ্যাটাকিং মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 85 মিলিয়ন ইউরো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।